আলাইকুম শুভেচ্ছা সবাইকে চলুন জেনে নিই আজকে নিউজ মৃত্যুর পর বয়স কমে চুয়ান্ন থেকে বান্ন হল শ্রীদেবীর যে কারণে উনিশশো সালের ১৩ আগস্ট জন্ম হয় শ্রীদেবীর উইকিপিডিয়ায় দেওয়া তথ্য অনুসারে মৃত্যুকালে বলিউডের এই অভিনেত্রীর বয়স চুয়ান্ন বছর কিন্তু দুবাই সরকারের দেওয়া এমবামিং সার্টিফিকেটে শ্রীদেবীর বয়স বান্ন বছর হিসেবে উল্লেখ করা হয়েছে গালফ নিউজ প্রকাশিত সেই সার্টিফিকেট ভারতীয় সংবাদ মাধ্যমের হাতে এসে পৌঁছাতেই ফের তৈরি হয়েছে বিতর্ক শ্রীদেবীর ডেড সার্টিফিকেটে বানান ভুল নিয়ে এর আগেই ভ্রু কুচকেছেন অনেকে এবার এমবামিং সার্টিফিকেটে শ্রীদেবীর বয়স বান্ন দেখে অনেকেরই প্রশ্ন কিভাবে এমন ভুল হচ্ছে এবং তা নজরেও আসছে না কেন হার্ট অ্যাটাকে বলিউড ডিবাদ শ্রীদেবীর মৃত্যুর খবরে শনিবার সকালে হৃদয় ভেঙেছিল ভারতের একশো তিরিশ কোটি মানুষের এরপর ময়নাতদন্তের পর জানা গেল হৃদরোগ নয় বাদ পানিতে ডুবই শ্রীদেবীর মৃত্যু হয়েছে যদিও মৃত্যুর এই কারণ নিয়েও অনেকের নানা প্রশ্ন তুলেছে এরপর দুবাই থেকে আম্বানিদের বিশেষ চার্টার বিমানে গ্রিন পার্কের বাস গিয়ে ফেরানো হয় নায়িকার মরদেহ বুধবার লাখান্ডওয়ালার ভিলে পাললে শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে এরই মধ্যে বয়স বিতর্কে ফের শিরোনামে শ্রীদেবী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ